हेलो फ्रेंड्स, आमार चैनले सबाई के अनेक अनेक स्वागत जाने। पहला बैशाखेर मेलाते घुरते गिएछिलाम, सेखाने की किनलाम एवं की खेलाम सब आपनादेर साथे शेयर करे देखाबो। पुरो भिडियोटा देखते थाकुन, केउ स्किप करे चले जाबेन ना। मेला गिएछिलाम आमी, आमार मा, आमार बौदी, আমার দাদা, দাদার ছেলে আর আমার বর করে গিয়েছিলাম। আমার বর ক্যামেরা করছে, আমরা সামনের দিকে চলে যাচ্ছি। দেখুন, এইখানে অষ্টধাতুর অনেক বিভিন্ন রকমের আংটি, আমিও একটা নিয়েছি, আমার দাদা দুটো নিয়েছে আর বৌদি একটা নিয়েছে, দেখালাম না। আর এটা আমার দাদার ছেলে, ক্যামেরার দিকে কিরকম তাকিয়ে আছে দেখুন। মেলাটার নাম হচ্ছে মিলন তীর্থের মেলা, মানে চৈত্রের শেষ আর বৈশাখের শুরু থেকে এই মেলাটা আরম্ভ হয়। 8 দিন মতো মেলাটা হয়, আপনারাও চাইলে আসতে পারেন। এটা হচ্ছে সবং থানার পশ্চিম মেদিনীপুর জেলার ভুটিচকে এই মেলাটা হয়, ভুটিচক গ্রামে। এবারে আমরা একটু খাওয়ার দোকানে যাব, গিয়ে কি খাওয়া যায় দেখি। আর এই মেলাতে কিন্তু সব নিরামিষ, মানে ফুচকা, বিরিয়ানি, চাউমিন সব কিছুই এখানে ভেজ, মানে নন ভেজ কোনো কিছুই না। আর এখানে বড় রাধাকৃষ্ণের মন্দির আছে, সেই মন্দির থেকে এই মেলার আয়োজন করা হয়। তাই এই মেলাতে পুরো যত খাওয়ার দোকান যত যাই আছে সব নিরামিষ। দাদা, বৌদি আর মা করে চাউমিন খাবে বোধ হয়, দেখি আমরা কি খাই, আমি আর আমার বর। দেখুন, আপনাদের চাউমিন আর পকোড়া, একটা করে পকোড়া স্যালাড চলে এসছে, আর আমি আর আমার বর করে বিরিয়ানি খাবো।
পনির বিরিয়ানি। দেখুন আমার দাদার ছেলে কীরকম হাসছে ক্যামেরার দিকে তাকিয়ে। বাড়িতে ভাত মুড়ি টুড়ি কিছুই খাবে না, ওই এখানে এসে চাউমিন আর ওই বিরিয়ানি খাচ্ছে নিজে হাতে তুলে তুলে। আমাদের বিরিয়ানির প্লেট চলে এসছে, এবারে আমরা খাবো। আর আমরা একটু রাত্রি করে মেলাটায় গিয়েছিলাম, ওই জন্য ভিড়টাও কম আছে। আর হচ্ছে বেশিক্ষণ থাকিও নি, ওই খাওয়া দাওয়া করে দেখুন এটাই হচ্ছে সেই রাধা কৃষ্ণের মন্দির। আর এখন রাত্রি হয়ে গেছে তো তাই মন্দির বন্ধ করে দিয়েছে, ঠাকুরও দেখাতে পারলাম না আপনাদের, কিন্তু মন্দিরের ভেতরটা একবার দেখিয়ে দেব উপরে গিয়ে। দেখুন একেবারে মন্দির ফাঁকা, রাত্রি হয়ে গেছে তাই মন্দিরটা বন্ধ করে দিয়েছে, ভেতরটা দেখিয়ে দিলাম। আর এখানে যাদের যাদের মানসিক আছে তারা এই পাথরের মধ্যে খোদাই করে নাম লিখে দিয়ে গেছে এই মন্দিরে। এবার আমরা বাড়ি চলে যাব, অনেক রাত্রি হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।